Assalamualaikum viewers. I'm Shami Choudhury. Apnader majhe abar hazir holam notun ekta vlog niye. Ajke apnader dekhabo ei sBazar giye apnader ar seafood khete hobe na. Ekhon apnara ei hater nagale apnara ei seafood paben. Amader Shingar upojelay Adimpur Moddhopara. Ekhane ekjon lok she somudrer je joto prokarer mash ache সবই ওনার এখানে পাওয়া যায় এখন আমরা আপনাদের আজকে দেখাবো এখানে উনি কি কি এই প্রসেস করে বা কি কিভাবে মাছগুলো বিক্রি করে শেষ দস্তু আছে আপনি দীর্ঘ 10 বছর ধরে যুক্ত আছি বাংলাদেশে যত ছিল আজকে আড়াই মাস ধরে যুক্ত বাংলাদেশ মানে প্রবাসেও আপনি এই কাজই করছেন প্রবাসে আমি কাজ করতাম দর্শক আপনারা শুনে খুশি হবেন উনি কিন্তু অভিজ্ঞ লোক প্রবাসেও উনি এই কাজগুলো করছে এখন এই গ্রামীণ পরিবেশে এসে উনি এই কাজগুলো করতেছে আপনাদের আজকে আমি দেখাবো আসছে আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমার এখানে পাওয়া যায় হলো অক্টোপাস পাওয়া যায় অক্টোপাস পাওয়া যায় এগুলি হ্যাঁ অক্টোপাসগুলোর সাইজ তো অনেক বড় বড় হ্যাঁ এগুলি প্রায় 70 কেজি করে আছে 70 গ্রাম 60 গ্রাম করে আছে তারপরে আমার এখানে একটা পাওয়া যায় তারপরে এই কাঁকড়া পাওয়া যায় এটা এগুলো তো সবই সামুদ্রিক তাই না সবই সামুদ্রিক সামুদ্রিক এটা আছে হলো খুলনা বাগের হাটে কিন্তু অনেক চাহিদা বিশ্ব বাজারে এই টুনা মাছ আছে ওনার এখানে আর এই এই এটা হলো মুরগির শিক মুরগির শিক হ্যাঁ এটা মুরগির শিক আর এখানে দেখাতে হচ্ছে আস্ত একটা মুরগি হ্যাঁ আস্ত একটা মুরগি এটা হচ্ছে ছিল আমাদের দেশের এই যে এমনি আমরা যে গ্রিল খাই গ্রিলের যে মুরগিটা ওইটি আমি যে এটা চাপ দিয়ে ছিলাম চাপ দিয়ে এখন তো এই কাঁকড়া ম্যারিনেট করবো না হ্যাঁ এখন কাঁকড়া দিয়ে ম্যারিনেট করবো আচ্ছা এই মশলাগুলো কি আপনি নিজেই তৈরি করেন হ্যাঁ এই মশলাগুলো আমি নিজে হাতে তৈরি করি আমাদের দেশের খেয়ে যেটা ব্যবহার হয় সেটা হলো হলুদ আর মরিচ আমাদের দেশে ব্যবহার হয় লবণটা ব্যবহার হয় আর বাকি যে মশলাগুলো আছে এগুলো আমি নিজেই হাতে বানাই নিই আর এটা বাহিরে খেয়ে আমি নিজেই জায়গাতে কিনে আনি এখানে আমি নিজে হাতে মিক্স নিজে হাতে মিক্স করি এগুলো বাইরে এই সি ফুডের মশলাটাই মেন হ্যাঁ আচ্ছা এইগুলোর দাম কি আপনার এই কক্সবাজারের সাথে মিল আছে নাকি কম বেশি আছে হ্যাঁ কাকা এটাই লং আমার এখানে যে সবজি খাবার সিফুড খাবারগুলো আছে সবগুলো রেট আমি যতটুকু দেখছি অথবা কক্সবাজারে আর যে সীমিত মানে যে ক্যারিং খরচটা অতটুকুই বেশি দর্শকদের আরেকটা কথা বলি ওনার এখানে যে একটা রেস্টুরেন্ট তৈরি করতেছে উনি প্রক্রিয়া দিন আছে ওইটার কাঠামোগুলো হয়তো বা আর কিছুদিন পরেই রেডি হয়ে যাবে এখন উনি ওনার গ্রামের বাড়ি এই বাড়িতেই উনি এগুলো পরিবেশন করতেছে আপাতত এখানে বিশেষ করে মানুষ যে কৌতূহল অক্টোপাস আপনার এখানে অক্টোপাস আছে দেখতে পাচ্ছেন এক একটা এই অক্টোপাস কিন্তু হাফ কেজির মতো বড় সাইজের উনি কিন্তু ছোট অক্টোপাসগুলো আনেন বড় সাইজের অক্টোপাসগুলো নিয়ে আসছে এমনকি ওনার এখানে যে সিফুডগুলো দেখতে পাচ্ছি সবগুলাই কিন্তু ওই আপনার কোয়ালিটি সম্পন্ন
এবং কি আমার যেগুলি মালগুলি আমার আছে সবগুলি কক্সবাজার থেকে আসে এবং কি আমার মালগুলির ভিতরে যেগুলি বাহিরে আমাদের দেশ ইম্পোর্টার ওখান থেকে আমার বারবিকিউ গ্রিল করেন নাকি কিছু আমার এখানে এখানে হচ্ছে সম্পূর্ণ জিনিস শুধু কয়লা মানে সি ফুডের যে হচ্ছে কয়লা কোনো ই হচ্ছে না আমার এখানে মানে কয়লাটা কি আপনি বাইরে থেকে আনেন না নিজেই না না কয়লাটা আমি নিজে হাতে বানাই কয়লাও নিজে তৈরি করি কয়লাটা আমি নিজে হাতে বানাই এটা এই এখন বারবিকিউ হচ্ছে না ই হচ্ছে না এই যেটা নিয়ে আমরা যে কী বলি এই গ্রিলের যে একটা ইয়ে আছে ওটা আমরা করি না আমরা শুধু কয়লার উপরে খাবারটা বানাই এগুলা কি আপনার এই খাবারগুলা কি বলে এই ম্যারিনেট করে ওখানে রাখেন না শুধু সবগুলা ভাজি করে বা যেভাবে যে 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 যেটা খাইতে চায় ফ্রাই খাবার না মানে যে যেটা খাইতে চায় সে যেটা খাবে অর্ডার করবে তারপর মাল অর্ডার ছাড়া আমি কোনো মাল এই জিনিসটা ভালো দেখা গেছে অনেক রেস্টুরেন্ট আছে দেখা যাচ্ছে খাবার বানায় রেডি করে রাখছে এরপরে দেখা যাচ্ছে সেটা ঠান্ডা হয়ে যায় বা একজন স্পাইসি বেশি খেতে চায় বা একজন একটু কম খেতে চায় ওনার এখানে সেই পদ্ধতিও আছে উনি আপনার এখানে এসে ওনার খাবারগুলো দেখবেন দেখার পর চয়েস করবেন যে কোনটা খাবেন এরপরে দেন উনি এগুলো আপনার এই গ্রিল করে বা বারবিকিউ করে আপনাদের সামনে পরিবেশন করবে সবচেয়ে সবচেয়ে বড় কথা হলো আমার এখানে ম্যারিনেট কমসে কম 8 ঘন্টা ম্যারিনেট অথবা 7 ঘন্টা ম্যারিনেটের আগে আমি কোনো মাল চুলায় অথবা কাস্টমারে দেন আগে 8 ঘন্টা ম্যারিনেট করতে হবে তারপরে আমি সেই মালটা দেবো দেখা গেছে আপনি একটা দক্ষ দেখা গেছে প্রবাসী আপনি অনেকদিন দীর্ঘদিন এই কাজ করে আসছেন এজন্য হয়তো বা কারণ অনেক অনেক যে চলে দেখছি নগদ করে সেটার একটা সুস্বাদু অথবা মজা হয় এই জিনিসটা আমি ফলো করে আমি 8 ঘন্টা মেরিনেট রেখে তারপর আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছেন যে কোরাল মাছ ই করতেছে সুন্দরবনের এই বিখ্যাত কোরাল মাছ এটার অনেক চাহিদা আমার কোরাল আছে রূপচাঁদা আছে এখন এই অক্টোপাসগুলো আমি মেরিনেট করতেছি আমি একটা চিন্তা করলাম মানুষ ভ্রমণ জিনিসটা পছন্দ করে আমি যখন সৌদি আরবে কাতারে ভ্রমণ করছি ওখানে আমি প্রবাসী ছিলাম তখন আমার চিন্তা ছিল আমি এলাকাতে এমন একটা জিনিস করবো যেটা নিয়ে আমার এলাকায় নাই জিনিস আমার এলাকায় থাকবে না আমি সেই ব্যবসা করবো তখন আমার মাথায় আসলো আমি প্রবাসী থেকে কত বছর করোনার আগে দেশে আসি তখন আমার মাথায় মনে আসলো আমাদের দেশে যে সিকোট খাবারটা নেই এই সিকোট খাবারটার জন্য কক্সবাজার যেতে হয় অথবা রেডি জোনের খাবার যেতে হয় উন্নত মানের জায়গায় যেতে হয় এই জিনিসটা সবাই সবার সাধ্য হয় না সাধ্য হয় না অথবা খাই খেতে মনে যায় কিন্তু হয় না আর আমি এখন এই যেরকম রেস্টুরেন্টগুলি দেখছি সবার ভিতরে একটু ঝামেলা ঝামেলা মনে হয় খাবারের ভিতরে তখন আমার চিন্তা না বাইরে আমি যখন কাজ করতাম তখন আমাদের পরিবেশ আমি সেই জিনিসটা আগে আমি প্রথমে দেখছি এটা কি চলবে কিনা এই জন্য আইডিয়া করে মানে প্রাথমিকভাবে ট্রাই করছি ট্রাই করার পর তখন একটু আমার স্বাবলম্বী আসলো না সাহস আসলো করতে পারবো যে হ্যাঁ মানুষের চাহিদা আছে মানে মানুষ চাচ্ছে চাচ্ছে তখন আমি সিদ্ধান্ত করলাম না এটা করতে পারবো তখন আমার সিদ্ধান্ত আসলে আমি এটা করবো তখন আমি একবার বাজারের দোকান নিতে গেছিলাম অথবা আমাদের পাশে তখন সিদ্ধান্ত আসলো ওখানে আমি পরিবেশটা হয় না মানুষ এখন কিন্তু এই ভজন বেশি বলেন আর তাই বলেন আর অনেকে কিন্তু ভ্রমণ করতে পছন্দ করে এখন এই দূর দূরান্ত যে কিন্তু এই খাবারগুলো খাওয়ার চাহিদাও আছে এখন আপনি যেখানেই করেন না কেন মানসম্মত খাবারগুলো কিন্তু আপনার এখানে আসবে আমিও আসবে হ্যাঁ আমার এই কিন্তু সবচেয়ে বড় জিনিস আমার খাবারটা যখন নিয়ে একটা মানুষের সবাই বন্দি জীবন থাকতে চান একটু ঘোরার জন্য চেষ্টা করি হ্যাঁ 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 মানে একটা প্রাকৃতিক যেহেতু আমার গ্রামে একটা নদী থাকে আর নদী না থাকলে তো আমি আমার একটা পরিবেশ বুঝতে আসতেছি যেটা আমি ঐতিহ্য জিনিস পিছনের জিনিস শিখতে জিনিস কালচার শেখা কালচার শেখা শেখা এইটা আমি চিন্তাধারা হয়ে গেছে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে আমার কাজ চলতেছে আপনার চিন্তাধারা কিন্তু অনেক
সুন্দর একটা দেখা গেছে একটা গ্রামের পরিবেশে আপনি এই সি ফুডগুলো খাওয়াচ্ছেন, দেখা গেছে একটা মানুষ এসে আলাদা ধরনের একটা ফ্লেভার পাবে। আমরা সাধারণত জানি যে সমুদ্র সৈকতের পাশে বসে এই সি ফুডগুলো খাবে, কিন্তু এখন উনি ভিন্ন ধারায় নিয়ে আসছে এখানে আপনার এই গ্রামের কৃষি জমির পাশেই আপনি বসে প্রাকৃতিক বাতাস সেখানে বসে আপনি এই সি ফুডগুলো খেতে পারবেন। এবং আমার কাছে সি ফুড খাবারের ভিতরে আরও কিছু জিনিস আছে সেগুলো এখানে আসবে, ওগুলি আমার আসতে বেশি দিন সময় লাগবে, কিছুটা দিন সময় লাগবে, ইনশাল্লাহ আমি ওটাও দিতে পারবো। এখন বর্তমান লবিস্টার, এখন বর্তমান আমার লাইনে আছে, এখন আমি শুরু করিনি। লবিস্টার, স্কুইড, তারপরে হামর, তারপরে আরেকটা মাছ আছে, আর কয়েকটা কিছু মাছ আছে সেগুলো সামগ্রী এখন বলবো না, সেগুলো আমার আইটেম নিজের দেখা যাচ্ছে। ভিন্ন ধারার উনি যে সামুদ্রিক যত ধরনের খাবার আছে আপনারা এখানে আসতে পারবেন। আরেকটা খাবার প্রবাসীদের জন্য আমার কাছে, এটা অর্ডারের মাধ্যমে এখন সেল করি আমি, সেটা হলো খ্যাপসা, যে জিনিসটা আমি আরব কান্ট্রিতে খাইতাম আমার খাবার জন্য সেখানকার ওই উপদেশীরা, এখন আমরা প্রবাসী যারা ছিলাম তারা খাইতাম, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে যারা আমাদের ওয়াইফ যে ছিল, আমাদের ওয়াইফ দেখা গেলো ওরা ওখানে যেতে পারতেন, আমি এই জন্য এই খ্যাপসাটা আমি নিজেই সেল করি, খ্যাপসাটা আমি বানাই হোম ডেলিভারি, হোম ডেলিভারি। কেউ যদি অর্ডার করে তাহলে এই ক্যাপসা আপনি হোম ডেলিভারি দেবেন। আচ্ছা, এই কেউ যদি বলে যে আমার এই হোম ডেলিভারি হিসেবে এইগুলো নিবে, আপনি কি দিবেন? হ্যাঁ 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 হোম ডেলিভারি করবো, কিন্তু এখন একটু তাৎক্ষণিক অল্প দেখা গেছে, প্রাথমিকভাবে 100% এটা হবে আস্তে আস্তে অথবা ইনশাআল্লাহ। এটা আমাদের অনুভূতি, এখানে অনেকটা ভালো হয়েছে আমাদের, কক্সবাজার তো সবসময় যাওয়া সম্ভব হয় না, এখানে আরো সুন্দর হবে। আর চাকরা খাওয়ার অভিজ্ঞতা যেটা আছে ভালো হওয়ার কথা, আর ওইখানে ইমন বসে আছে। Thank you.
এখন সাধারণত অক্টোপাস ট্রাই করা হবে। কাকা একটা জিনিস বলে দেয়, গ্লুজ ব্যবহার করে নিচ্ছে, হ্যান্ড গ্লুজ কেন বলে আগুন উপরে লেগে যাবে বলে রাখে, কেননা অন্য সময় ফ্রেশ করার জন্য আমার ব্যবস্থা আছে সবসময় জানি না। অক্টোপাস খাবার যে কী হয় এটা কিন্তু কোথাও হয় না, আমি কী শুরু করি, হ্যাঁ হ্যাঁ এটা আমি মানে কোথাও দেখি না, এটা সবচেয়ে সুস্বাদু বেশি হয়। আপনারা যে অক্টোপাসটা দেখতে পাচ্ছেন এইগুলা সাধারণত আপনি এই সি ফুডগুলা সাধারণত আপনি এই এইভাবে এই গ্রিল করা হয় না, সাধারণত এই আলাদা ধরনের একটা এই আমি নিয়ে আসছে এখানে এই প্রসেস তৈরি করছে, এখানে এইটার ভিতরে দেওয়া যাবে গ্রিল তৈরি করতেছে অক্টোপাসে তিনটা তিনটা আচ্ছা হয়েছে টাকা দিয়ে দিচ্ছে আমার আছে লেবু আপনি কোথা থেকে আসছেন? আমি মানিকগঞ্জ সদর থেকে। তাই না? আমি শুনছি জানো তো এই অক্টোপাসগুলো খেতে অনেক সুস্বাদু, তাই না? আসলে কি সুস্বাদু? আরো অনেক নানা জাতীয় খাবার ওখানে পাওয়া যায়, ওখানে খাইতে